আইসিটি শিক্ষক সহকারী শিক্ষক 2016 সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ থেকে বলছি যে আমরা 2010 সালের নীতিমালার আলোকে নিয়োগপ্রাপ্ত হয়েছি 2016 সালে আমরা নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে আমাদেরকে হঠাৎ করে যে NTRCA থেকে বলা হলো যে আমাদেরকে অবৈধ 6 মাস যে ডিপ্লোমাধারী তারা এই নীতিমালাটাকে আলোকে অর্থাৎ সুপারিশপ্রাপ্ত হবে না। 16 সালের আলোকে 16 সালে সুপারিশপ্রাপ্ত হিসেবে দেওয়া হয়েছে 1095 পরবর্তীতে আমরা 1048 জন পেয়েছি NTRCA থেকে। এবং এরপরে হঠাৎ করে 2018 সালে একটা নীতিমালা জারি করা হলো, বলা হলো যে 6 মাসের যারা ডিপ্লোমাধারী তারা এখানে বৈধতা নেই। কিন্তু আমরা বলতে চাচ্ছি আমাদেরটা 16 সালের সুপারিশকৃত, আমরা 2018 সালের নিয়োগ নীতিমালার আলোকে পড়ি না, আমরা 2010 সালের নীতিমালার আলোকে 16 সালে সুপারিশপ্রাপ্ত। আমরা 2016 সালে নিয়োগপ্রাপ্ত হয়েছি 2010 সালের নীতিমালার আলোকে, যেটা 2018 সালের নীতিমালায় বলা হয়েছে আমরা সেই আলোকে পড়ি না। এবং আমাদেরকে NTRCA থেকে সরাসরি বলা হয়েছে এবং NTRCA থেকে মাওসি এবং মন্ত্রণালয়ে সরাসরি নোটিশও করা হয়েছে এবং পরবর্তীতে এবং আমাদেরকে সেই 10 নীতিমালা অনুযায়ী যেহেতু NTRCA আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছেন সেই অনুযায়ী আমাদেরকে MPO দেওয়া হোক, এটাই আমরা এবং এই বিষয়ে আমাদেরকে NTRCA মাওসি এবং মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করেছেন এবং চিঠি দিয়েছেন। তারপরে ওনারা কোন অলৌকিক আমরা জানি না, আমাদের ধরাছোঁয়ার বাইরে কোন অজুহাত ওনারা আমাদেরকে MPO দিচ্ছেন না, আমরা সেটা বুঝে উঠতে পারছি না, যদি আমাদের সব বৈধতা আছে। এবং তারা বলতে চাচ্ছেন যে 2018 সালের নীতিমালা যেটা এখনো কার্যকর হয়নি, আমরা আবারও বলতে চাচ্ছি আমরা 2016 সালে সুপারিশকৃত, 10 জানুয়ারিতে আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছি, 24 জানুয়ারিতে যারা হয়েছে তারা 2018 তে পড়বে, আমরা নই, আমরা 2016 সালে নিয়োগপ্রাপ্ত। যে 16 সালে আবেদনের প্রেক্ষিতে এবং 16 সালে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা শেষ করে কিন্তু 2019 সালে 10 জানুয়ারি আমাদেরকে নিয়োগে সুপারিশ করা হয়। আমাদের MPO 2018 সালে একটা MPO নীতিমালা জারি হয় যেখানে 6 মাসের ডিপ্লোমাতাদেরকে নিয়োগের আবেদনের সুযোগ দেওয়া হয় না। আমাদের নিয়ে আমরা নিয়োগ হয়েছি 2016 সালে 2010 সালে MPO জনবল কাঠামো নীতিমালার আলোকে। যে আমাদের হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় যেহেতু আমাদের দরখাস্ত আগে গণবিজ্ঞপ্তি আগে এবং আমরা 2010 সালের MPO নীতিমালার আলোকে নিয়োগপ্রাপ্ত, সুতরাং আমাদেরকে 2018 নীতিমালার আলোকে বিবেচনা না করে আমাদের 2010 সালের MPO নীতিমালার আলোকে বিবেচনা করে MPO। গত 23 মে 2019 তারিখে NTRCA এর 83তম সাধারণ সভায় 6 নং অনুচ্ছেদে 2016 সালের প্রথম সুপারিশকৃত 344 জন শিক্ষকের MPO দেওয়া প্রসঙ্গে সচিবালয়ে মাওসি এবং NTRCA এর একটি সাধারণ সভা হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপসচিব জনাব কামরুল হাসান স্যার এবং মাওসি ডিজি মহোদয় এবং NTRCA চেয়ারম্যান মহোদয় এবং অধীনস্থ কর্মকর্তা জনাব আউয়াল স্যার সহ মাদ্রাসা এবং কারিগরে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিন্দু। উক্ত সভায় আমাদের MPO-র বিষয়ে একটি সাধারণ সভা হয়েছিল এবং আমাদের এই 2000 আমাদের নিয়োগপত্রে উল্লেখ আছে যে আমাদেরকে 2016 সালের 2010 এবং 2013 জনবল কাঠামো অনুযায়ী আমাদেরকে MPO দেওয়ার জন্য নির্দেশ আছে এবং হাইকোর্টের রায়েও এই নির্দেশ আছে যে 2010 এবং 2013 জনবল কাঠামো অনুযায়ী দেওয়া হোক। কিন্তু আমাদের 18 সালের নয় এই কথাটা আমরা স্পষ্ট বলতেছি, তারপরেও কেন আমাদেরকে MPO দেওয়া হচ্ছে না? আমরা মাননীয় মন্ত্রীর কাছে এবং মাননীয় প্রধান শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি।